গণমাধ্যমে পরিমনির স্বামী অভিনেতা শরীফুল ইসলাম রাজ এক পোস্টে উল্লেখিত করেছেন, তুমি দ্রুত সুস্থ হয়ে যাও এবং আমার মাথার চুলগুলো গুছিয়ে দাও। চিত্রনায়িকা পরিমনি হঠাৎ করে নিজের শারীরিক দুর্বলতার কারণে মেডিকেলে ভর্তি হয়েছেন। বর্তমানে তাকে স্যালাইন এবং রক্ত প্রদান করা হচ্ছে, কারণ তার শরীরে দুর্বলতা দিন দিন বেড়ে চলেছে। এদিকে গণমাধ্যমে চয়নিকা চৌধুরী জানিয়েছিলেন, পরিমনি বর্তমানে সুস্থ হয়ে গেছেন, কিছুটা ভালোর দিকে রয়েছেন এবং খুব শীঘ্রই বাসায় ফিরে আসবেন। শরীফুল ইসলাম রাজ 29 মার্চ রাতের বেলা তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এক ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে গুণী সিনেমার প্রমোশনের সময় চিত্রনায়িকা পরিমনি শরীফুল ইসলাম রাজের চুল ঠিক করে দিচ্ছে। আর সেই ভিডিওটি গণমাধ্যমে শেয়ার করে তার ক্যাপশনে লিখেছে, পরিমনি তুমি দ্রুত সুস্থ হয়ে উঠো এবং তোমার হাত দিয়ে আমার চুলগুলো গুছিয়ে দিবে, এমন একটি ভালোবাসার পোস্ট করেছেন শরীফুল ইসলাম রাজ। দর্শক, এই তো ছিল চিত্রনায়িকা পরিমনি এবং তার স্বামী অভিনেতা শরীফুল ইসলাম রাজের সর্বশেষ গণমাধ্যমে তথ্য। এই বিষয়ে যদি আপনাদের কোনো মূল্যবান মতামত থাকে তো অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করুন, শেয়ার করুন আমাদের ভিডিওটি গণমাধ্যমে।